আজকে বাবা না আমার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, দিয়ে আমার সাথে এখন শুয়ে শুয়ে ও বদমাশি করছে, আমাকে আদর করছে দেখো। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। সকালবেলা বিছানাটার অবস্থা দেখলে আমার কান্না পায়। আমার না বিছানা পরিষ্কার না হলে খুব মানে মনটা কেমন যেন করতে থাকে, বিছানা আমার পরিষ্কার চাই। তো চলো বিছানাটা উঠে এবার পরিষ্কার করে নিই, ঝটপট ঝটপট করে আগে বিছানাটা পরিষ্কার করে নিই। সবার আগে আমার এটাই কাজ থাকে কি বিছানা পরিষ্কার করা, বিছানা যদি ঠিকঠাক না থাকে আমার একদম আর কোনো কিছুতেই কাজ। তো দেখো আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর বিছানা চাদরের কালারগুলো না কেমন ফেড হয়ে গেছে, অ্যাকচুয়ালি সানলাইটে দিই তো তাই ফেড হয়ে গেছে। তো মায়ের কাছে গেলে পরে গড়িয়াহাটে তখন গিয়ে কিছু বিছানা চাদর কিনে আনবো। আমি আমার কাজে লেগে পড়েছি আর উনি ওনার কাজে লেগে পড়েছেন, উনি তো মোবাইল নিয়ে বসে গেছেন। আমি ওনার খাবার রেডি করছি, খাবি খাইয়ে নিই তারপরে বাকি কাজ সারবো। খাওয়ানো হয়ে গেছে, তো কালকে রাত্রেবেলার বাসি দুটোই বাসন ছিল, একটা ওর এই খাওয়ার বাসনটা আর একটা দুধের বাটি। আমি সবসময় সঙ্গে সঙ্গে সব কিছু মেজে রেখে দিই, কারণ সকালের জন্য রাখি না, বাট এই দুটো কালকে আর ইচ্ছা করলো না মাছ দিয়ে তাই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন এই দুটো ধুয়ে নেবো, শুধু এই দুটো ধোয়া হয়ে গেলে পরে তারপরে আমি রান্নার দিকে যাব। আজকে তেমন কিছু রান্না করব না, টুকটাক রান্না করে নেব, কারণ মাছের ঝোল না মাছের ঝোলটাই করব, অ্যাকচুয়ালি মাছের ঝোলটা করব, মাছ আছে মাছের ঝোল করব, আর একটুখানি দেখি কোনো একটা ভাজাভুজি করে নেবো, ব্যাস এটাই করব আজকের মতো। আর বেশি কিছু আজকে রান্নাবান্না করব না, এর বাসনগুলো ধুয়ে তারপরে রান্নার দিকে যাব। তো এদিকে দুধও দিয়ে গেছে বাবা, না দুধটাও গরম বসাতে হবে, আর দুধটা না দিয়ে চলে যায় উনি আর একটা কৌটোর মধ্যে দিয়ে যায়, তো সেই কৌটোটা আমাকে আবার খালি করে রেখে দিতে হয় বাইরে নিচে। তো উনি তারপরে নিয়ে যান, উনি ওপরে আসেন না, আমি তো অ্যাকচুয়ালি তিনতলায় থাকি, তো তিনতলা অবধি উনি আসেন না, উনি নিচে দিয়ে চলে যায় দোকানে, আমি দোকান থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার দুধটা খালি করে আবার টাইমে ওখানে রেখে দিতে হয়। তো বাসনটা ধুয়েই আগে আমি দুধটা গরম বসাবো, মানে জারটা খালি করে নেবো। তো হয়ে গেছে ধোয়া, দেখো আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটাও ঢেলে নিয়েছি, ওনাকে কৌটোটা দিয়ে আসতে হবে নিচে। বলো না তুমি কোথায় ধরে আছো, না তুমি কোথায় ডুবে ডুবে করো। চুলটা অনেক, কালকে মায়ের কাছে যাবো ঘুরতে আমরা, আমি আর বাবা প্রতিদিন বাড়ি যাবো, আজকে চুলটা একটু কাটিয়ে আনি, দেখো কেমন করছে ও, যাই এখন একটু চুলটা ওর কাটিয়ে আনি নিচ থেকে। ওকে অন্য কোথাও কাটাই, বাট আমাদের পাড়াতে আজকে অন্য কোথাও যাবো না, দেরি হয়ে গেছে অনেক, তাই এখান থেকে কাটিয়ে নিই। কাটা বলো, দেখো আমি বলো 20 টাকা দাও, সেলুন যাব। বাবা কাছে টাকাটা নিয়ে এসো, 20 টাকাটা। আসো বাবা,
আসো চলে চলো চলো বন্ধ হয়ে যাবে তো সেলুনে চলে গেছি দেখো এবারে ও কি করছে ও ওদের সাথে কথা বলছে লোকগুলোর সাথে আর লোকগুলোকে পাগল করছে ওর কাজ যায় ইউজুয়াল এখন চুপ করে বসে আছে অনেকবার বলার পর চুপ করেছে চুপ করে বসে আছে ভয় দেখিয়েছি যে বেশি কথা বললে পরে ও কান কেটে যাবে তাই এখন চুপচাপ করে বসে আছে এমনিও চুপচাপ বসেই থাকে বাট তাও আজকে একটু লাফালাফি করছিল তার জন্য দেখো বাবার চুপ কেটে চলে এসছে সুন্দর বাচ্চা হয়ে গেছে একদম স্মার্ট বয় হয়ে গেছে ইয়েস তো স্নান টান করে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এবারে ঘুমাতে যাওয়ার পালা তো ঘুমানোর সময় দেখো দুজনে মিলে কি করছে কুস্তা কুস্তি ঘুমাবে না ও ছেলে আর ওর বাবা ওকে ঘুম পাড়ানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে আর কিন্তু ও তো ঘুমাবেই না কিছুতে এবারে ওর বাবা রেগে মেগে উঠে গেছে বলছে কিনা আমাকে ঘুম পাড়ানোর জন্য যাই হোক এবারে আমিই ঘুম পাড়াবো আলটিমেটলি নিয়ে ওর বাবা ঘুম পাড়াতে পারলো না বাবার কথা শুনবেই না শুনছেই না কিছুতে খুবই দুষ্টুমি করছে বাবার সাথে তো আমিই ঘুম পাড়াবো ঘুম থেকে উঠে গেছি উঠে যাওয়ার পর এবারে বাবাকে এখন ম্যাগি খাওয়াতে বসেছি ম্যাগি খাচ্ছে তো ম্যাগি খাওয়ানো হয়ে গেলে পরে পড়তে বসাবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট